Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Desho ebong probashe je sob bhaiyera achen bibhinno jagar arokdar kishok bhaiyera sokolkei janachi antorik bhabe dhonnobad. Ajke Tangailer Madhupur Jolchhatro Bazar jei আনারস এবং কলা দুইটার জন্যই বিখ্যাত একটি বাজার। যারা হয়তো আনারস নেবেন বা কলাগুলা নেবেন তারাই শুধু মধুপুর জলছত্র বাজারে আসতে পারেন, আর যারা শুধু কলা নেবেন তারা বিভিন্ন বাজারে যেতে পারবেন। যেমন গারোর বাজার আছে, কুতুবপুরের বাজার, বাটাজোর বাজার, এই ধরনের বাজারে যেতে পারবেন। আর যারা কথায় আছে বলে যে এক ডেলে দুই গুগু, যারা মারতে চান শুধু তারাই আসবেন এই জলছত্র বাজারে। এই ফলগুলো কে আনছে ভাই? আপনি আনছেন? এদিকে আসেন একটু কথা বলি। দেখি আসলে অনেক লোকই দেখা যায় কথা বলতে গেলে বোকা। এই ফলগুলো কে আনছেন ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। নাম কি ভাই জানেন? আব্দুল জলিল। আব্দুল জলিল ভাই সুন্দর না? এই ফলগুলা কিরকম দাম হইতেছে আজকে? বিশ টাকা। দাম কি আসলে এখন একটু কম নাকি? কম। আর গেছে শুক্রবারে তো মনে হয় আসছিলাম, দেখেছি যে এরকমই বাজার। কলার বাজার কিন্তু দেখা যায় যে আসলে যেটার দাম ছিল 100 টাকা সেটা এখন 300 টাকা, যেটা 300 এটা 600। আপনাদের ফলের বাজার কি পারে না? ফলে লস, কাঁচামাল লস। তাতে আপনাদের কিরকম রমজান মাসে তাতে কিরকম আশাবাদী? আশাবাদী তো আমরা লাভের আশায় কিনছি, কিন্তু পড়াইতে লস হবে কি না এটা বোঝা যাচ্ছে না নাকি? এ ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি এইদিকে আছে আরও অনেক কিছু কি আছে, এইদিকেও কিছু ফল আছে দেখাচ্ছি। যে দেখি এই ফলগুলা কে আনছে ভাই? এটি একই, এটা কিরকম দাম বলতেছে? এটা এটা কিরকম বলতেছে ভাই? 30 টাকা। এটা তো একটু ওইটার চাইতে অনেকটাই বড়। তাতে কয় গাড়ি ফল আনছেন আপনারা? চার গাড়ি ফল আনছেন। তাতে বাগানে আপনাদের কিরকম ফল আছে? শুধু কি যে এই ফলটাই আছে নাকি? এটা তো কি ফল বলে এটা? জলডুঙ্গি। আচ্ছা এটা কি জলডুঙ্গি না জলটুকি, কোনটাই? জলডুঙ্গি। আচ্ছা আপনারা কি বাগান থেকে বিক্রি করেন? বাগান থেকে কেউ যদি নিতে চায় বিক্রি করবেন? আপনাদের কোন এলাকায় বাড়ি একটু বলেন? সৈন্যবাড়ি। এইখান থেকে কত কিলো? 10-12 কিলো। আচ্ছা যদি বাগান থেকে বিক্রি করেন আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে? হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন। 920। ভাইজান নাম্বারটা বলেন একটু। 018 34 34 31 31 75 25। এই নাম্বারে খুঁজলে আপনাকে পাওয়া যাবে নাকি? কী নাম বললেন? আব্দুল জলিল ভাই। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে যে দেখি আরও অনেক কৃষকই আছে, তাদের সাথেও একটু জানবো। ফল কিন্তু মোটামুটি বাজারে যেটুকু আসে আসলেই বলা যায় আসলে অনেকটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? ভালো। কী আনছেন ফল? এটা কি ফল? এটা জলডুঙ্গি। আসলে কি নাম এটা? জলডুঙ্গি নাকি? আমি কিন্তু দেখা যায় অনেকে বলে জলডুঙ্গি, অনেকে জলটুকি, জলডুঙ্গি। আচ্ছা কতগুলো ফল আনছেন, কিরকম দাম বলতেছে আজকে? ফল আনছি আপনার 300 টাকা। কিরকম দাম বলতেছে একটু বলেন? 9000 টাকা। মানে 300 ফলে 9000 টাকা। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে আছে আরও অনেক গাড়ি আছে দেখা যাচ্ছে, যে আমি জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। নাম কি ভাই জানেন? আলম। আলম ভাই, এই কি ফল আনছেন আজকে এত ছোট ফল? জলডুঙ্গি। কিরকম দাম বলতেছে? 4000-4500। মানে 4500 টাকা পিস নাকি? সাত আট টাকা এরকম। আসলে কিন্তু অনেক ছোট আসলে ফলগুলা যত্ন করেন নাই নাকি?
যত্ন করছি, বডি রইছে, ছুটি কাটছেন বাচ্চা, মানে ছুটি কাটছেন বাচ্চা। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি আনছেন ভাই? জলডুঙ্গি। জলডুঙ্গি আমি কিন্তু আজকে প্রতিজনের কাছে জিজ্ঞাসা করতেছি, কারণ কেউ বলে জল টুকি, কেউ জল ডুকি, আসলে অরিজিনাল নামটা কি একটু বলে? জলডুঙ্গি। আচ্ছা, এই কতগুলো ফল আনছেন, কিরকম দাম বলতেছেন? বাজার কম, কিরকম কম একটু বলেন। আসলে কি এক সপ্তাহ আগে যেমন বাজার ছিল তেমনই বাজার নাকি? আচ্ছা, রমজান মাসে কিরকম বাড়তে পারে, কিরকম আশাবাদী আপনারা? বাড়তে পারে। কিরকম ফল আছে আপনাদের হাতে, কিরকম বলেন? 15-20 হাজারের মতন। এগুলো কি এরকম ছোট হবে না বড় হবে? বড় হবে, মানে ছোটগুলোই আনছেন। কিরকম দাম বলতেছে বললেন? 4-5 হাজার। মানে কত টাকা পিস পড়ে এটা? 10-12 টাকা মাত্র। আসলে তো অনেক, আপনি এরকম দাম বিক্রি করলে কি আপনাদের লস হবে না নাকি? লস হওয়ারই কথা, আসলে অনেক দাম কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে দেখি একদমই কিন্তু বাজারটা মেন রুটের মধ্যেই, যার ফলে কিন্তু দেখা যায় অনেক সমস্যাই হয়ে যায় অনেক সময়ই। তবুও আমি দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি ফল আনছেন আপনারা? কি কি ফল আনছেন দাদা? জলডুঙ্গি। কিরকম দাম বলতেছে? 30-40 টাকা। তাতে কি গেছে সপ্তাহ আজকে বাজার কম না বেশি? একটু ভালো। তাতে রমজান মাসে কিরকম বাজার থাকতে পারে? দেখা যাচ্ছে যে কলার বাজার কিন্তু দেখা গেছে যে কলার দাম গেছে সপ্তাহে ছিল 300 টাকা, আজকে কিন্তু 600 টাকা। মানে এরকম আপনাদের ফলের বাজার আগুন লাগতে পারে, লাগতে পারে, লাগবে ইনশাআল্লাহ। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আসলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি আনছেন ভাই? জলডুঙ্গি আনারস। কতগুলো আনারস আনছেন আপনি? 3-900। কিরকম দাম বলতেছে? 26-26 টাকা এরকম। তাতে আপনাদের হাতে কিরকম আনারস আছে? 5-6 লাখ। আপনারা কি বাগান থেকে বিক্রি করেন না নাকি? বাগান থেকে বিক্রি করি ডেইলি, 8-10 হাজার বাগান থেকে। বাগান থেকেও বিক্রি করেন? বাগান, আপনাদের বাড়িটা কোন এলাকায় পড়ছে? আমার বাড়ি মধুপুরে, জটলবাড়ি এলাকা। আপনার নামটা কি একটু বলেন? মোহাম্মদ হাসান। হাসান ভাই, আচ্ছা হাসান ভাই, খুব সুন্দর নাম, আসলে অনেক সুন্দর নাম। আপনার কি বাগান থেকে বিক্রি করলে তো আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে? 01726 9796 1010। এই নাম্বারে খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি? না বিরক্ত হবেন? অনেকেই কিন্তু বিরক্ত হয়, ভাই আমার নাম্বার দিচ্ছিলেন, অনেকে বিরক্ত করে। আচ্ছা, বাগান থেকে কি আপনার ফল বিক্রি করে আপনাদের আরকদারি দিতে হয় নাকি? কোনো আরকদারি দিতে হয় না। যাই হোক হাসান ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এদিকে, দেখি যে এইদিকেও কিছু ফল আছে। এই ফলগুলো কে আনছে ভাই? কে আনছে এটি? আপনারা আনছেন? কিরকম দাম বলতেছে আজকে? এই মাত্র আসলেন, এখন দাম হয় নাই নাকি? ফলগুলো কিন্তু একদমই ছোট, অন্য অন্য বাজার তো আনেন অন্য অন্য দিন, কিরকম দাম বিক্রি করেন? আসে নাই এখন, আপনি আজকে প্রথম নিয়ে আসলেন। যাই হোক ধন্যবাদ। আমি দেখাচ্ছি এইদিকে, দেখি যে আরও অনেক কৃষক কিন্তু আসছেন। আসলে দেখা যায় সারা বিশ্বে মাহে রমজানে কিন্তু সব জিনিসের দামই কম থাকে। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে রমজান আসতে না আসতে যে কোনো জিনিসের নিত্য পূর্ণ জিনিস যে সব পূর্ণ আছে সব কিন্তু বাজারগুলো আগুন। এই ফলগুলো কে আনছে দাদা? কে আনছে এটা? লোক নেই দেখা যাচ্ছে যে
এদিকে দেখি একটু এই ফলগুলা কে আনছে দাদা ফল মালিকা নাই আসে নাই কি রকম দাম বলতেছে আমি ফেলতো নিয়ে খালি কইছি না না কাকা এই দিন যাও না যদি দাও তাহলে নামে যাও মানুষ সাহেবের উন যাও মানুষ সাহেব বেশি গালা লাগা মানুষ সাহেব কি রকম দাম বলতেছে ভাই আজকে আজকে মোটামুটি দাম ভালোই বলতেছে কি রকম বলেন এই তিনবারের জন্য আসছিলাম কিনার জন্য আসছিলেন কই থেকে আসছিলেন আপনি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে কোন ঢাকা কোন জায়গা থেকে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ শাহিন শাহিন ভাই আপনি কি এবার যারা আরো আসছেন জি আরো আসছি আরো আসছেন কিন্তু কলানিছি আনারসের জন্য প্রথম আসলাম আনারসের জন্য আজকে প্রথম আসলেন জি জি এই সিজনের আসেন ভাই না না এখানে আসিনি আনারসে যাই আপনার এরিয়া থেকে রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটির ফল কি শেষ হয়ে গেছে নাকি না না আছে ওখানে ওখানে কম অনেকটাই কম নাকি রমজানে বেশি ভাগে আসে আসলে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরো অনেক কৃষক আছে তাদের সাথে একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন কামাল হোসেন ভাই কতগুলো ফল আনছেন আজকে ১২০০ কিরকম দাম বলতেছে বলেন কিরকম ২০ টাকা এটা কি আসলে বাজার আগের চাইতে অনেকটাই কম নাকি রমজান মাসে হিসাবে তো অনেক দাম থাকার কথা মোটামুটি ভালোই আছে মোটামুটি আছে দেখ রমজান মাসে কিরকম আশাবাদী দাম বাড়বে না কমবে আমদানির উপর তাতে কিন্তু সারা বিশ্বে দেখা যায় যে আমাদের মুসলিম কান্দিতে দেখা যায় যে বেশিরভাগই জিনিসের দাম কিন্তু রমজান মাসে কমিয়ে দেয় কৃষক শ্রমিক যারা আছে সকলেই কিন্তু আপনারা এরকম কমাতে পারবেন কি না আচ্ছা আবহাওয়া যদি শুকনো থাকে তাহলে আপনার আবহাওয়া যদি কলার বাজারটা তো আজকে দেখছি যে আসলে অন্যান্য সপ্তাহে চাইতে এই সপ্তাহে কিন্তু প্রতি গাড়ায় যেটার দাম ছিল ১০০ টাকা সেটা ২০০ টাকা যেটা ৩০০ টাকা সেটা কিন্তু ৬০০ টাকা আপনাদের ফলের বাজার এমন হবে নাকি আবহাওয়া ভালো থাকে তাহলে ভালো থাকতে পারে এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে যে দেখি আরও একটি কৃষক আছে ওনাদের সাথে আমি কথা বলবো দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানের মোহাম্মদ চানমিয়া চান মাহমুদ ভাই খুব সুন্দর নাম কি ফল আনছেন আজকে জলডুঙ্গি কিরকম দাম বলতেছে আজকে ১০ টাকা পিস রমজানে আরো বাড়বে না কমবে বাড়তে পারে নাকি আচ্ছা ধন্যবাদ ভাই জানকে আচ্ছা দেখি আমি একটু আরো অনেক কৃষক আছে এইদিকে আসেন দেখি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন মোহাম্মদ মেহেদি হাসান সাগর মেহেদি হাসান সাগর আপনাদের বাড়ি কোথায় ভাই এখানে এইখানে আপনার তো দেখি প্রতিদিনই বাজারে দেখি আপনি ফল কিনেন জি কি কি ধরনের মাল কিনেন আপনি বড় মাল কিনি ছোট মাল কিনি এগুলা কিনি আপনারা কি আরবদারি হিসেবে নেন নাকি জি জি আরবদারি হিসেবে এখানে আসলে তো আপনাদের মধুপুর জল ছত্র বাজার সবাই আরবদারি দিতে হয় একজন না একজনকে ধরতেই হবে তাই না এই যে আপনার ফলগুলা যে কিনেন এটা কিভাবে আপনারা আরবদারিটা নেন এটা আমাদের ৫০ পয়সা করে দেয় জলডুঙ্গি জলডুঙ্গি প্রতি ফলে ৫০ পয়সা বেশি হয়ে গেল না আপনাদের যদি কেউ বাজার আইসা একা একা ভাবে একক ভাবে কিনে আপনাদের ছাড়া তাহলে দিতে হবে আরবদারি ফলের বাজারেও আপনাদের ওই ইয়ের বাজারেও যে কোনো বাজারে আচ্ছা যাই হোক আপনি আরো কিনা দিতে পারবেন কাউকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন ০১৭৬৮ এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে কি নাম বললেন সাগর সাগর ভাই মেহেদি হাসান সাগর ভাইকে অনেক ধন্যবাদ এই ফলটা কে আনছে ভাই কিরকম দাম হইতে আসছে ১০ টাকা পিস মাত্র আসলে বাজার কি আসলে ফলের বাজারটাই কম নাকি
অন্য অন্য জিনিসের দাম কিন্তু অনেকটাই বেশি দেখা যায়। শুধু জলডুগি আনারস যেটা এটার দাম অনেকটাই কম আসে। তাতে আপনাদের রমজান মাসের জন্য কীরকম ফল আছে হাতে? অনেক অনেক ফল আছে নাকি? আচ্ছা আপনাদের এই বাজারটা কী কী বারে লাগে? এখন প্রতিদিনই বাজার, কয়টা থেকে কয়টা পর্যন্ত লাগে? সন্ধ্যা পর্যন্ত এভাবে আসতেই থাকবে আর বিক্রি হতেই থাকবে। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে আরও ফল আছে, আসলে কিন্তু আগের সিস্টেম একদমই নেই। এই ফলগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি ভাই জানেন? হুমায়ুন কবির ভাই, খুব সুন্দর নাম তো। কতগুলো ফল আনছেন আপনি? 200 ফল আনছেন, কিরকম দাম বলতেছে? জলডুগি কোনটা? জলডুগি জলডুঙ্গি ওইটা না, এটা ডাকাইয়া। আসলে ধন্যবাদ ভাইজানকে, আসলে অনেক ফলের নাম শুনেছি কিন্তু এই ধরনের নাম আসলে শুনি নেই। যাই হোক, আমি আর ভিডিওটা আজকে লম্বা করব না, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।